বৃহস্পতিবার দুপুর 12টায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলা অনুষ্ঠিত হয় চরিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে। চরিলাম লীলাদেব স্মৃতি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক যিশুদেব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস সহ অন্যান্য আধিকারিকরা। চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার আয়োজন করা হয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন চরিলাম কৌশল মেলার আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন বলেন, শ্রী নরেন্দ্রভাই মোদীজি সবচেয়ে বেশি জোর দিয়ে মা বোনেদের কীভাবে আরও পাওয়ার দেওয়া যায়, ওনার মার্গ দর্শনের আমরাও ত্রিপুরা রাজ্যের এসএসজি গ্রুপকে একটা আন্দোলনে পরিণত করতে চাই, আর সেটা পরিণত হয়েছে এই সরকারের সময় গাড়ি দেওয়া হয়েছে এসএসজিকে, আরও ক্ষমতা দেওয়ার যোজনা লোন দেওয়া হয় এবং বক্তৃতা বন্ধ হয়ে গো যোজনা জি টয়লেটের অগ্রাধিকার মহিলাদের, এবং দুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আগরতলা এসে ওনার বক্তব্য স্পষ্ট ভাষায় বলেছেন, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে সর্বক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে, সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে উন্নতি করা যায় না। চরিলামে আমরা যদি মহিলাদের বাদ দিই তাহলে উন্নতি হবে না। আর ক্ষমতায়ন কিভাবে করা যায়, ক্ষমতা কিভাবে দেওয়া যায়, উনার এই মার্গদর্শনের মাধ্যমে আমরাও ত্রিপুরা রাজ্যে এসএসজি গ্রুপকে একটা আন্দোলনে পরিণত করতে চাই, আর সেটা পরিণত হয়েছে। এই সরকারের সময়ই আমরা ভুলে অর্গানাইজেশন যাকে বলে সেখানে গাড়ি দেওয়া হয়েছে, ফান্ড বাড়ানো হয়েছে এসএসজি এসএসজিকে, আরো ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আমরা বলছি প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনার জন্য এসএসজির মেম্বাররা 7 দিনের মধ্যে 4% সুদে যেমন লোন পায়, আমি খুশি নেব এটা কি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।